হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এছাড়া রিল ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল, আর চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর এখন 9:30 বেশি হয়ে গিয়েছে, মেয়েকে আমি যাবো স্নান করাতে, আর ওদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো মানে দেখেই বুঝতে পারছো শরীরটা একদমই ভালো নেই। কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে, তো সেই মাথার যন্ত্রণা থেকে এই দেখো এখনও পর্যন্ত এই মানে বাম লাগাচ্ছিলাম, তো বাম লাগাচ্ছি আর কাজ করছি, এটাই করছি। ওষুধ আছে ঘরে, কিন্তু ওষুধ তো সবসময় খাওয়া ঠিক নয়, তো ভাবছি হয়তো স্নান টান করার পরে ঠিক হয়ে যাবে, সেই জন্য ওষুধটা আমি খাচ্ছি না। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। আর কালকে রাতে থেকে যেহেতু মাথার যন্ত্রণাটা শুরু হয়েছে, তাই কালকে ভিডিও যতদূর করেছিলাম ততদূরই ভিডিওটা কালকে আমি আর শেষ করতে পারিনি কালকে রাত্রে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে রান্না একদম সিম্পল, ডাল, আলু ভাজা, পটল ভাজা। মানে শরীরটা খারাপ বলে রান্নারও সেইভাবে কিছু চাপ নিইনি, একদম সিম্পল রান্না করেছি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করব করে করে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, এই যে দেখো টিপটা এখান থেকে খুলে, মানে বাম দিচ্ছিলাম বলে, সূর্যবাম দিচ্ছিলাম বলে টিপটা খুলে হাতে নিয়েছি। তো চলো আমি এখন মেয়েকে স্নানটা করিয়ে নিয়ে আসি, তারপরও ব্যাগটা গোছানো, খাওয়ানো টাওয়ানো সমস্ত কিছুই রয়েছে। আর দুদিন তো ভাই দিয়ে আসলো, তো আমি দিতে যাব আজকে। তো চলো ভিডিওটা শুরুই করে দিলাম, চলো বাইরে কী হচ্ছে না হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, সকালবেলা জামাকাপড় কেচেছিলাম, জামাকাপড় কেচে মানে মেলতে পারিনি, জামাকাপড় আবার তুলে নিয়ে এসে রেখে দিতে হয়েছে বৃষ্টি আসার জন্য, তো সেগুলোও মেলা হয়নি, সেগুলোও মেলতে হবে। দেখো জামাকাপড় কাচলাম ঠিক কথা, কিন্তু মেলতে পারলাম না, বারান্দার মধ্যে নিয়ে চলে আসতে হয়েছে। আর মনে হয় না মেলতে পারবো বলে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এগুলো আমাকে বারান্দার মধ্যেই মেলে দিতে হবে। আর এইদিকে আমার আলু ভাজাটা হয়েই এসেছে। আর বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করছিলাম কিন্তু প্রচণ্ড মাথার যন্ত্রণা বেড়ে যাওয়ার ফলে আমি আর কন্টিনিউ করতে পারিনি। এরপরে যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। আমাদের বাইরে পথের অবস্থাটা শুধু একবার দেখো, পুরো জল কাদা ভর্তি, আর এই জল কাদা মারিয়ে মারিয়েই আমাদেরকে কলে যেতে হয়, কিছু করার নেই। মানে এখান থেকে যেতে যেতেও কলে গিয়ে পা ধুতে হয়, আবার কল থেকে আসার পথেও বাড়ির সামনে গিয়ে পা ধুতে হয়। আর সকাল থেকে ওয়েদারটা শুধু একবার দেখো কীরকম মেঘলা ওয়েদার। সকালে বেশ পরিষ্কার ছিল আকাশটা, তারপরে আবার মেঘ করে এসছে, আর হাওয়া দিচ্ছে কিন্তু ভালো। আর দেখো আমাদের বাছুরটা বাঁধা রয়েছে, সে ঘাস খাচ্ছে এখন। আর সকালে ভালো ওয়েদার দেখে টুকটাক কালকে কাঁচা জামাকাপড় তো কিছুই শুকায়নি, কিছুটা মেলে দিয়েছে আমাদের দাদা, তো সেই জামাকাপড়গুলো তুলে নিতে হবে, এরই মধ্যে তুলে নিতে হবে, কিছু করার নেই, কারণ এই বৃষ্টি আসলো বলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এছাড়া ডেলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখতেই পেলে ওয়েদারটা, আর অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর এখন ব্রাশ করছি, বাসন মেজে আসলাম, জামাকাপড় তো কাচতে পারলাম না কারণ আবহাওয়ার জন্য। তো দেখো অলরেডি জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, বুঝতে পারছো কিনা জানি না। তো চলো এখন বাইরে থেকে ছপাছপ করে মুখটা ধুয়ে আর ঘরে চলে যাই। এই যে আর দেখো, মানে কালকে সকাল থেকে মাথার যন্ত্রণা করছিলো প্রচণ্ড পরিমাণে, সেই জন্য কপালে টিপ নেই, চুলটুল এই অবস্থা হয়ে আছে। কলেজা আমি যাচ্ছি, যা। তো চলো আজকে ব্রাশ করতে করতে এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম, আর এরপরের থেকে দেখতে থাকো কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন ফোনটা রেখে এসে মুখটা ধুয়ে নিই, তারপরে ঘরে গিয়ে কাজকর্মগুলো সারি। আর এই যে দেখো কাদায় কাদা, পুরো চারিদিক কাদায় কাদা, যে ইঁটগুলো দেওয়া আছে সেগুলোও পর্যন্ত জলের তলায় ডুবে গেছে, এমন একটা অবস্থা। মানে বর্ষাকালে এরকম পরিস্থিতিতে আমাদের কাটাতে হয়, কিচ্ছু করার নেই। তো চলো সকালবেলা বেশি বকবক করে সময় নষ্ট করব না, পরস্পর সব কাজকর্মগুলো দেখাতে হবে। পুরো কালো হয়ে এসছে, বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে। আর আমার ঘরের কাজকর্ম কিন্তু কিছুই সারা হয়নি, সবে বললাম যে সবেমাত্র বাসনটা মেজে এসেছি, আর এই যে বিছানার থেকে জিনিসপত্রগুলো নামালাম, আর বিছানার চাদরটা আজকে পাল্টে দেব। তো চলো, জোরে বৃষ্টি এসে গেল। তো বন্ধুরা, মুখ টুক ধুয়ে আসলাম বাইরে থেকে, এসে বিছানায় কিছুটা কাজ করলাম, আজকে হলো বিছানার চাদর পাল্টানোর দিন,
বালিশগুলো রোদে দেওয়া হয়, তারপর বিছানার কম্বল টম্বল সমস্তটাই রোদে দেওয়া হয়। তো সেগুলো কিচ্ছু দিতে পারিনি রোদে, মোটামুটি চারিদিক থেকে একটু মুছে টুছে নিয়েছি, নিয়ে ওই যে কম্বলটাকে আপাতত পেতে রেখেছি, ওর উপর আমি এখন চাদর দিইনি, চাদর দেবো। আর এই বালিশ টালিশ তো নিচে যেমন আছে, তবে বালিশের ওয়ারগুলোকে চেঞ্জ করবো, আপাতত ওয়ার খুলেছি, যদি বেলায় রোদ ওঠে তাহলে রোদে দেব। এটাই হচ্ছে এখনকার মতো আপডেট। আর হচ্ছে কালকে রাত্রে চাউমিন করেছিলাম, তো সকালবেলা আমার খেতে ভালো লাগে না, একটু গ্লুকন্ডির জল খেলাম বসে। আর এখন দেখো মেয়েকে, হ্যাঁ এখানে আছে চাউমিন অনেকটা, তো এই যে চাউমিন আছে এর মধ্যে, তো পুরোটা ওকে দিলাম না, কারণ সস মাখিয়ে শুধু শুধু নষ্ট করবে, পুরোটা খাবেই না, তো সেই জন্য আলাদা জায়গায় করে দিলাম। তো ও এটা এখন খাচ্ছে, আর চলো যাই, আমি তাহলে চাদরটাকে চেঞ্জ করে নিই, নিয়ে ঘর বারান্দা ঝাড় দেবো, মুছবো, তারপরে বসাবো রান্না। একটু বসে থাকার পর ঝটপট করে উঠে লেগে পড়েছি দেখো কাজে। আর এই যে দেখো এই ম্যাট্রেসের তলায় না আমার আছে রাজ্যের প্লাস্টিক ব্যাগ, সব নানা রকম জিনিসপত্র, তো গুপ্তধন বলতে পারো এইসবগুলো সমস্ত কিছু। তো এগুলো এখন নামিয়েছিলাম আর কি, ভিতরটা একটু ঝেড়ে মুছে নেওয়ার জন্য, তো সেই জন্য সেগুলো আবার ঢুকিয়ে দিচ্ছি এক এক করে। আর আজকে শনিবার, প্রথমেই তোমাদেরকে বললাম, আর পরে ভাবছি যে যতই শনিবার হোক তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ এখন শনিবার দুটোর সময় করে মেয়ের আঁকা থাকে, আর ঠিক দুটোর একটু আগে আমরা খেতে বসি, ওই টাইমে ওর খুব তাড়াহুড়ো করে খাওয়া, তারপরে আবার ছুটে ছুটে আঁকতে যাওয়া, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায়। তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ওকে খাইয়ে টাইয়ে আঁকতে দিয়ে আসার, আর একটু গিয়ে বসিয়ে দিয়ে আসতে পারলেও ভালো হয়, যতই পাড়ার মধ্যে হোক না কেন। তো যাই হোক, দেখতে পেলে একদিকে আমি রেখেছি প্লাস্টিক, আর একদিকে রেখেছি ওই যে কাপড়ের ভালো ভালো ব্যাগগুলো হয় ওইগুলো, এগুলো না মানে বেশিরভাগ সময় প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লেগেই যায়। তো দেখো আমি একটা বিছানার চাদর বের করে নিলাম, আসলে দুটো বিছানার চাদর আমার তোলা রয়েছে, বৃষ্টির জন্য কাচতেই পারিনি, আর কাচতে পারিনি বলতে তোমাদের দাদা কেচে দেয় বিছানার চাদর, তো সময় পায়নি আর বৃষ্টি হচ্ছিলো বলে, তো সেই জন্য অন্য একটা চাদর আমি এখন পেতে নিচ্ছি বিছানার মধ্যে। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, বিছানা চাদর চেঞ্জ করা থেকে শুরু করে তারপরে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে টুছে সব কমপ্লিট করে নিয়েছি। আর বর্ষাকালের আকাশ যা হয়, কিছুক্ষণ আগে আবার রোদ উঠেছিল, উঠে আবার দেখো বৃষ্টি। আর আমি গিয়েছিলাম একটু দোকানে, দোকানে গিয়েছিলাম দুটো ডিম আনার জন্য, ঘরে দুটো ডিম আছে আর দুটো ডিম আনার জন্য গিয়েছিলাম, ফোনটাকে নিয়ে যেতে পারতাম কিন্তু নিয়ে যাইনি, পুরো মেঘ করেছিলো, কখন বৃষ্টি হবে তার ঠিক নেই। আর এই যে দেখো সাথে নিয়ে আসলাম কেক আর এই বিস্কুটটা নিয়ে আসলাম, আমি আর মেয়ে দুজন মিলে খাবো, আমিও বাচ্চা হয়ে গেছি, মাঝে মাঝে আমারও খেতে ইচ্ছা করে। আর মানে দোকান থেকে আস্তে আস্তে বৃষ্টিটা চলে এসছে, আর আমি দেখো মানে কিছুটা ভিজে গিয়েছি, নাইটি টাইটি ভিজে গিয়েছে, তো এই ভিজা অবস্থায় রান্না বসিয়ে লাভ নেই, আমি যাই স্নানটা সেরে আসি, স্নান সেরে এসে একেবারে ঝপঝাপ রান্না হয়ে যাবে, আর গরম গরম ডিমের ঝোল আর ভাত একেবারে আমাদের খাওয়া কমপ্লিট, ঠিক আছে। তো চলো এখন একটু এই কেক বিস্কুট একটু দুই মায়ে বেটি মিলে ভাগাভাগি করে খেয়ে নিই, নিয়ে তারপর স্নান করতে যাবো। রান্নাবান্না কমপ্লিট করে বসে পড়েছি খেতে, আর আহামরিতে এমন কিছু রান্নাবান্না ছিল না, তাই দেখানোরও কিছু ছিল না। তো যাই হোক, মানে ডিমের ঝোল আর ভাত দুটোই প্রচণ্ড পরিমাণে গরম, কারণ সবে মাত্র হয়েছে আর সঙ্গে সঙ্গেই খেতে বসে গিয়েছি। আর এদিকে দেখো পাখা দিয়ে সমানে হাওয়া করছি, কারণ কারেন্ট নেই, কারেন্ট থাকলে তো হয়েই যেত, এত কষ্ট আর করতে হতো না, তো পাখা দিয়ে হাওয়া করছি, কী আর করা যাবে। আর এদিকে দেখো আমি একটা নতুন নাইটি বের করে পরে নিয়েছি, বৃষ্টির কারণে সব নাইটিগুলো আমার ভিজে, পুরাতন নাইটিগুলোকে তো এই বর্ষাকাল এর জন্য বাদ দিতেই পাচ্ছি না, পাতলা পাতলা নাইটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেগুলোও ভিজে, কিছু করার নেই আমার। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম আবার সন্ধ্যাবেলাতে, তো আগের দিনকে চাউমিন করেছিলাম, আবারও আজকে বাবুদের ইচ্ছা হয়েছে চাউমিন খাবে, তো সেই জন্য চাউমিন করতে চলে এসেছি, তার জন্য সবজি কেটে নিয়েছি, আর এদিকে চাউমিনটাকে সিদ্ধ করব বলে কড়াই জলটাও বসিয়ে দিয়েছি। আর মেয়ে দেখো এখানে পড়তে বসেছে, আর আমি এখানে এসেছি চাউমিনের প্যাকেটটা বার করার জন্য। তো ঘরে সবসময় কিছু থাকুক আর না থাকুক, চাউমিনের প্যাকেট স্টকে থাকে, তো মানে সরু চাউমিনটা না খুব ভালো হয়, কিন্তু একবার দোকানে পেলে তো দশবার পাওয়াই যায় না তারপরে, আর এরকম একটা অবস্থা। তো চাউমিনের প্যাকেট নিয়ে নিলাম, এখান থেকে পেঁয়াজটাকেও নিয়ে নিলাম, এবারে ঝটাপট করে ম্যাজিকের মতো হয়ে যাবে আমার চাউমিন রান্না। তো দেখো বন্ধুরা একেবারে কমপ্লিট করে ঠিক লাস্ট পর্যায়ে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। তো চাউমিনটা এখন জাস্ট একটু নাড়াচাড়া হবে, একটু ভাজাভাজি হবে, একটু টেস্ট করে নেব নুন টুন ঠিক আছে কিনা, আর তারপরেই নামিয়ে নেবো। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার আজকে। আর দেখো চাউমিনটা খুব ভালো হয়েছে, মানে
চাউমিনটা খুব ভালো চাউমিন, এটা সব থেকে বড় কথা। সরু চাউমিন বললাম না, সব সময় পাওয়া যায় না, বেশিরভাগ টাইমে মোটা চাউমিনটা পাওয়া যায় দোকানে, তো সরুটা পেয়েছিল বলে নিয়ে এসেছিল। তো মেয়েরও খুব পছন্দ হয়েছে। আসলে জিনিস ভালো হলে সব সময় দেখবে রান্নাটাও ভালো হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখো আমি এখানে চাউমিনটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার আবার রাত্রেবেলা তো এসব খেতে ভালোই লাগে না, টিফিনের জন্য অল্প অল্প হলো ঠিক আছে। আর দেখো বাবুদের আবার বেশি বেশি না হলে চলে না, আর অনেকটা জিনিস একসাথে সেইভাবে নাড়াচাড়াও করা যায় না, খুবই অসুবিধা হয়। তাও আমাকে তো বেশি বেশি করে রান্না করতেই হবে। তো যাই হোক খেতে বসে গিয়েছি। তারপরে এখানে আছে দেখো শসা পেঁয়াজ মানে স্যালাড আছে এখানে, এখানে একটু নিয়ে নিয়েছি সস। তো চলো আজকে ভিডিওটা আমি চাউমিন দেখাতে দেখাতেই শেষ করে দেব। তো কেমন লাগলো না লাগলো ভিডিওটা একদম জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।